রাত্রি তোমাকে একটা কথা বলতে চাই, ভেরি সিরিয়াস। আমার কিছু কথা ছিল তোমায় বলা, কেবল তোমায় জিনায় আমি ঠোঁট মেরেছি। আচ্ছা বলো, কি বলবে বলো শুনি। কারো প্রেম করেছো নাকি? নতুন করে প্রেম করার জন্য আগের প্রেমিকার পারমিশন নিতে চাইছো? আমি কিন্তু দেবো না। রাত্রি, আমি আমাদের সম্পর্কটার কোনো তলই খুঁজে পাই না। আমি জানি আমার জন্য তোমার অনুভূতি বদলে যায়নি, কিন্তু আমার মধ্যে কেমন একটা চেঞ্জ, আর আমি এখন তোমাকে আগের মতো ফিল করি না। আর আমার কাছে মনে হয় তুমি সেই মেয়ে না যাকে নিয়ে আমি আমার জীবন কাটাতে পারি। তাছাড়া তাছাড়া কি, প্রেমের মতো ফালতু ব্যাপার নিয়ে সময় নষ্ট করার সময় আমার নেই। আমি আগেই বুঝতে পেরেছি আমি তোমাকে আর ভালোবাসি না, আর আমার ফ্যামিলিরও অনেক প্রবলেম আছে। আমাদের ক্লাসটা আলাদা, কালচারটা আলাদা, তোমার সাথে আমার মিলবে না। আমার কথা শেষ, আমি যাই। আঙ্কেল প্লিজ প্লিজ আমার দিকে একটু তাকা। কে তোমাকে কি বলেছে সেটা তো তুমি আমাকে বলবে। আঙ্কেল ঘটনাটা কেমন? ঘটনা একটাই, আমি আমাদের সম্পর্কের মধ্যে কোনো যুক্তি খুঁজে পাই না। যেখানে ভালোবাসা নেই সেখানে কিছুই সম্ভব না। তুমি কি চাও আমি তোমাকে করুণা করি? আমি তোমাকে ভালোবাসি না। তুমি তোমার মোবাইল ফোন থেকে আমার সব মেসেজগুলো ডিলিট করে দিও। আকিল, আকিল প্লিজ। আমি রাত্রি, বড়লোক বাবা মার আল্লাহ দিমে। আমি আজকালকার মেয়ে, অনেক স্বাধীন। আমার একটা অসুবিধা হলো, ছেলেরা খুব সহজে আমার প্রেমে পড়ে। সবাই বলে এটা নাকি আমার দোষ, আমি নাকি ছেলেদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরাই। আমার সেটা মনে হয় না, ছেলেরাই দিওয়ানা হয়ে আমার পেছন পেছন ঘোরে। আমি আকিল, খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা মারা গেছেন অনেক আগে, মা একজন রিটায়ার্ড স্কুল টিচার। একটাই বোন আমার, আলিফ। টিউশনে করে যা দুই পয়সা পাই সব আমার পিছনেই খরচ করে ফেলে। বাবা মার খুব গর্ব আমি খুব ভালো ছাত্র। ইউনিভার্সিটিতে অনেক মেয়ে বান্ধবী আছে আমার, তাদের সবার সাথে ঘোরাফেরা করি, তবে কখনো কারো প্রেমে পড়িনি। কিন্তু আমি যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ছেলে, আমার প্রথম কাজ হচ্ছে পড়াশোনা শেষ করা, তারপর নিজের পায়ে দাঁড়ানো। এরপর নিশ্চয়ই এমন কাউকে পেয়ে যাব যে আমার ফ্যামিলির সাথে ভালো মানিয়ে যাবে। কিন্তু ফাইনাল ইয়ারে এসে এমন একটা ঘটনা ঘটলো। ঘটনাটা ঘটালাম আসলে আমি, কোনো ছেলে আমাকে পাত্তা দেবে না সেটা হয় না। ইউনিভার্সিটিতে গত 2 বছর ধরে দেখছি আকিল ভাই আসলে আমাকে পাত্তা দেয় না। আমার সাথে কথা বলার জন্য কত ছেলে বর্তে যায়, আর ওনারা তো দমাক কেন। একদিন আমার ফ্রেন্ড দীপ্তি বলল, আজকে নিপার কাজটা দেখলে, সারা দিন আকিল ভাইয়ের পেছনে ঘুরঘুর করলো। খেলার ভাগ্য কি চমৎকার ভাবে মেয়েদের ঘোরায়। অবজেকশন, নাকের দড়ি দিয়ে ঘোরাবে হচ্ছে মেয়েরা, আর ছেলেরা ঘুরবে। এত পটপট করিস না তো, খুব তো গল্প করিস, এই করবি সেই করবি কই। আকিল ভাইয়ের সাথে তো কিছুই করতে পারলি না, তোকে তো মোটেই পাত্তা দেয় না। আমাকে পাত্তা দেয় না? ওকে, 3 মাসের মধ্যে তোদের ওই আকিল ভাইকে যদি আমি না ঘুরিয়েছি, বেচারাকে এমন কান্না কানাবো, তারপরে আউট। তুই সবসময় যেরকম করিস ভাই, সবাইকে পারলেও আকিল ভাইকে পারবি না। আর চাইলেই তো পারবো। বাজি বাজি, ব্যাস আমরা বাজি ধরে ফেললাম। একদিন খুব বৃষ্টি হচ্ছিলো,